গাইজ, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শ্রীনগর থেকে। এখন আমি আছি এই ডাল লেকের সামনে। আজ আমাদের গন্তব্যস্থল শ্রীনগর টু সোনমার্গ, এই ঠান্ডায় ডিসেম্বরে, তাও আবার বাইকে করে। আপনি রিকমেন্ডেশন পে ইয়াহাঁ পে আয়েগা হামারে পাস, উসকো স্পেশাল ডিসকাউন্ট মিল জায়েগা। ওর আপ বাইক কা নাম লেগা ইয়াহাঁ পে, স্পেশালি উসকো বহুত আচ্ছা ডিসকাউন্ট মিলেগা হর কিসি ফিল্ড মে, চাহে হোটেল লাইন হো या बाइक जाइए या गाड़ी भी, हर किसी फील्ड में अच्छा सर्विस मिलेगा उसको। आपका नंबर बता दीजिए। 7006-088-578 ये हमारा नंबर है। बाइक रेंट द बाइक रेंट ऑफिस है, अपना ऑफिस देखते पाबेन और एखान থেকে উপরে দেখলে ডাল লেক দেখতে পাবেন। সামনে হচ্ছে ডাল লেক আর এই ডাল লেকের পাশেই এখানে হচ্ছে এইটা অফিস ভাইদের। সামনে এই ডাল লেক আপনাদের একটু আগে দেখালাম আর এইটাই হচ্ছে অফিস। অফিস অফিসে কিছু ফর্ম ফিল আপ করতে হবে এবং কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো মেনটেন করতে হবে। ফর্ম ফিল আপটা করে আমরা এখান থেকে বাইক নিয়ে যাবো। বাইক নেওয়ার জন্য ফর্ম পুরো ফিল আপ করতে হবে, রুলস রেগুলেশন ফর্মটা লিখছে ভাই। কিছু এ থাকে, নাম নেম অফ দ্য রেন্ট এগুলোই থাকে, আর রেন্টাল ডেট কত তারিখে নিচ্ছে, কত তারিখ, সিকিউরিটি ডিপোজিট এগুলো, রেন্টাল ডেট অ্যান্ড টাইম ব্যাক। মাত্র 5 মিনিট লাগেনি, 5 মিনিটের মধ্যে আমাদের ফর্ম দুটো কভার হয়ে গেছে, দুটো ফর্ম আমরা সিগনেচার করে এখন এই চলে যাচ্ছি। মানে 5 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি মানে কমপ্লিট করে দিয়ে আমরা 5 মিনিটের মধ্যে চলে যাচ্ছি। এখন এখান থেকে এবার রওনা দেবো, মানে এখান থেকে যাবো এই হচ্ছে 5 মিনিটের মধ্যে। এখন আমাদের হেলমেটটা দিচ্ছে, হেলমেটটা নেব আর ফুলি এনজয়ড এনজয় ফুল হাই হেল্প করেছেন এটাকে, এটা দিয়েছেন গরম অনুভব করার জন্য। ডাল লেকের শোভা দেখে মুগ্ধ চিত্তে বেরিয়ে পড়লাম সোনাই মোড়া সোনমার্গ দেখতে। ডাল লেককে বাঁদিকে রেখে আমাদের বাইক দ্রুত বেগে সোনমার্গের দিকে এগিয়ে চলল। আমরা এখন চলে যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। বাইরের তাপমাত্রা আগে থেকে অনেকটা কম মনে হলো। নিজেকে সুরক্ষিত রাখতে ডবল টুপি জ্যাকেট মোজা পরে নিয়েছিলাম আগে থেকেই, তুলে দেওয়া হলো হেলমেটের কাঁচ। শ্রীনগর থেকে উত্তর পূর্বে 80 কিলোমিটার দূরে 8,750 ফুট উঁচুতে সোনমার্গের অবস্থান। এটা এখন মিনা মার্কেট, এটাই হচ্ছে সেই মিনা মার্কেট বাজার। অপরূপ সৌন্দর্য মিনা মার্কেট, সৌন্দর্যে ভরা। দেখুন এটা রোড, এই রাস্তা মেন রোড, আর এই মেন রোডের উপরেই দাঁড়িয়ে আছি মিনা মার্কেটের সামনেই। এখানে আমরা এই রোডে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, এই সামনে বাইক আছে, এখানে দাঁড়িয়ে আপনাদের ভিডিওটা দেখালাম। আমরা সোনমার্গের উদ্দেশ্যে যাচ্ছি আর এটা মেন রোড, এটা দেখুন এটা আমাদের বাইক। বাইক এখানে রাখলাম, এখানে বাইক রেখে দিয়েছি। আর এটা হচ্ছে শ্রীনগর হসপিটাল, সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা শ্রীনগর হসপিটাল। এখানে কিছু খাবার খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, এটা এই দুটি খাবো কাছ থেকে। দাদা এই সোনমার্গের রোড, সোনমার্গ সোনমার্গ
ইউ ভাই। সোজা সোজা কিলোমিটার দূরে আছি সোনমার্গ থেকে, আমরা চায়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমরা ওই সাইডে বাইকটা রেখে দিয়েছি, দিয়ে ওই সাইডে বাইক আছে, আর এইদিকে চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই চায়ের দোকানে চা অর্ডার করেছি তিনটে। চা খাওয়াও, চা খাওয়াও, চা খাইতে হবে, অনেক চা খাইতে হবে। আর এদিকে দাঁড়িয়ে আছি, খুব ঠান্ডা হয় এখন, বলছে এখান থেকে যাওয়া অত্যাধিক কষ্টকর, খুব রিস্কে আমরা যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। অত্যাধিক রিস্ক আর অত্যাধিক ঠান্ডা এখানে, মানে বাইক নিয়ে তাও আপনাদের এক্সপ্লোর করার জন্য যে বাইকের অভিজ্ঞতাটা আপনারা দেখার জন্য যাচ্ছি। 15 টাকা চা, খুবই সুন্দর। ঝিলাম নদীর গা ঘেঁষে আঁকাবাঁকা পথ সোজা চলে গিয়েছে সেদিকেই, যেদিকে চলেছি আমরা। একদিকে নদী, অন্যদিকে পাইন ফারের বনাঞ্চল, সব মিলিয়ে যাকে বলে নয়নাভিরাম শোভা। এই পথই জজিলা পাশ পেরিয়ে লাদাখে পৌঁছেছে। সোনমার্গের আবহাওয়ায় বৃষ্টিপাত বেশি হয়, তবু সোনালি ঘাসে ঢাকা সেই উপত্যকা, তাই সোনমার্গকে সোনার বাগিচা হিসেবে চেনেন অনেকেই। তখনও গন্তব্যের কাছে পৌঁছায়নি আমাদের বাইক, তার আগে আঁকামাঁকা পাহাড়ি পথের দুধারে উঁচু বরফের চাই, সোনালি আলোয় খিলখিল করছে তার রূপ, উল্লাস ধরে রাখা মুশকিল। জুন থেকে সেপ্টেম্বরে বিভিন্ন রঙের ফুল ফোটে উপত্যকা জুড়ে, তার রূপও অনন্য। বাইক পার্কিং করে রাখার আগেই দামাদামি শুরু হয়ে যায় ঘোড়াই করে নিয়ে যাওয়ার জন্য সোনমার্গের ভিউ পয়েন্টে। শেষমেশ দামাদামি করে আমাদের ঠিক হলো 500 টাকা করে ঘোড়া এবং জুতা নিয়ে। তারপর আমরা দুর্গম পাহাড়ি ঢালু সরু পথ দিয়ে পাড়ি দিতে থাকি। কিছুটা যাওয়ার পর ঘোড়া চালক আমাদের সুইসাইড পয়েন্ট দেখালেন, যা দেখে আমার বুক কেঁপে উঠেছিল। ঘন্টা দেড়েক বরফের বুকে আমরা আনন্দ করলাম। প্রথমেই আমরা স্থানীয় মানুষের হাতে বানানো গাছের বাকলের সেলেস গাড়িতে হু হু করে উপর থেকে নিচে নামলাম। শেষ পর্যন্ত ছোট
অদূরে ইস্কির আনন্দ উপভোগ করলাম। সেসব দৃশ্য চোখে মুখে মেখে ফেরার পথ ধরলাম। Nice!